বর্তমান সায়েন্সের কল্যাণে দিনে দিনে এমন কিছু টেকনোলজি আবিষ্কৃত হচ্ছে যেগুলো আমাদের কয়েক মাসের কাজকে কয়েক দিন বা ঘন্টাতেই করে দিচ্ছে। ঠিক তেমনই কনস্ট্রাকশনের কাজে ব্যবহৃত এমন কিছু মেশিন আজকে আপনারা দেখতে চলেছেন যেগুলোর কাজের ধরন এবং গতি দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন। তাই অনুরোধ থাকবে ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। বায়োক্লিন এনভায়রনমেন্টাল, এই বর্ষার মৌসুমে আমাদের দেশের রাস্তাগুলোতে কি পরিমাণ পানি জমে এটা তো আপনারা সবাই জানেন। আর এই পানি জমার মূল কারণ হলো পানির সাথে ভেসে আসা বিভিন্ন ময়লা আবর্জনা রাস্তার পাশে ড্রেনগুলোকে ব্লক করে দেয়, যার কারণে পানি সরতে পারে না, যেখানে সেখানে হাঁটু জল উঠে যায়। আর এই সমস্যা সমাধানের জন্যই তৈরি করা হয়েছে এই গ্যাজেটটি। ড্রেনে যে স্থানগুলো থেকে পানি প্রবেশ করে সেই স্থানে লাগিয়ে দেওয়া হয় এই কন্টেনারটি। এই কন্টেনারটি এমনভাবে ম্যানুফ্যাকচারিং করা হয়েছে যে এটা শুধু পানিগুলোকে ফিল্টারিং করে ড্রেনে পাঠিয়ে দেয় এবং পানির সাথে ভেসে আসা সমস্ত ছোট বড় আবর্জনা এই কন্টেনারটির ভিতরে জমা হয়। এতে করে রাস্তার পানি দ্রুত সরে যায় এবং বর্ষা শেষে কন্টেনারটিও পরিষ্কার করে দেওয়া হয়। জেস টুলস, এই মেশিনটি রাস্তার পাশের কারেন্টের খুঁটি এবং বিভিন্ন স্ট্রিট লাইট লাগানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। অনেক সময় ঝড় তুফানের কারণে রাস্তার পাশের খুঁটিগুলো বিভিন্ন সময় হেলে দুলে পড়ে যায়। তাছাড়াও গর্ত করে খুঁটি লাগানোটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আর এই সব সমস্যা সমাধানের জন্যই তৈরি করা হয়েছে এই মেশিনটি। এটি মুহূর্তের মধ্যেই একটি গর্ত করে দেয় এবং এটার দুই সাইডে দুইটা এক্সট্রা ব্লেড থাকার কারণে এটি গর্তের ভিতরটা আরো চওড়া করে খনন করে দেয়, যার ফলে এটির ভিতরে একটি খুঁটি দিয়ে কনক্রিট লাগিয়ে দিলে এটি সাধারণ খুঁটি ছাড়া অনেক বেশি মজবুত হয় এবং সময়ও অনেক কম লাগে। অলিভিয়ার ক্যারেল, রাস্তার পাশে টেলিফোনের তার অথবা গ্যাস লাইন পানির লাইনের পাইপ বিছানোর সময় দেখে থাকবেন, রাস্তার পাশে যখন মাটি খোঁড়া হয় তখন এটার সময় অনেক বেশি লাগে এবং রাস্তার অনেক ক্ষয়ক্ষতিও হয়ে থাকে। এই সব কাজ খুব দ্রুত একাই করতে পারে এই মেশিনটি। পাইপের আকার অনুযায়ী এই মেশিনটি চিকন করে ড্রেন তৈরি করে, এতে করে মাটিও বেশি খোঁড়া লাগে না এবং রাস্তাঘাটেরও কোনো ক্ষতি হয় না। পাশাপাশি এই মেশিনটি পাইপগুলোকে বিছানোর পরে একাই সেটি আবার মাটি দ্বারা পূর্ণ করে দিতে পারে, এমনকি মেশিনের সামনে লাগানো রোলার মাটিগুলোকে চেপে দেয়। এক কথায় সব কাজ মুহূর্তের মধ্যে একাই করে ফেলে এই মেশিনটি। হোজ বটস, এই ডিভাইসটিকে একটি খেলনাগাড়ি মনে হলেও এটার কার্যক্ষমতা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। বড় বড় বিল্ডিংগুলো নির্মাণের পর বিল্ডিংগুলোকে পেইন্ট করার জন্য কারিগররা যেখানে রশ্মির সাহায্যে ঝুলে ঝুলে মৃত্যু ঝুঁকি নিয়ে রং করে থাকে, এই ছোট্ট ডিভাইসটি সেই কাজকে এতটাই ইজি করে দিয়েছে যে একটি চেয়ারে বসে এটিকে কন্ট্রোল করে আপনারা পুরো একটি বিল্ডিং রং করতে পারবেন। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে কোনো ওয়ালে এটা নিজেকে আটকে নিয়ে চলাচল করতে পারে। পাশাপাশি এটাতে থাকা স্প্রের সাহায্যে পেইন্ট করে থাকে, যার ফলে যত উঁচু উঁচু বিল্ডিং হোক না কেন খুব সহজেই রং করে কভার করতে পারে এই ডিভাইসটি। যাই হোক, এই ডিভাইসগুলোর মধ্যে আপনার সব থেকে কোন ডিভাইসটি বেশি পছন্দ হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।